হাই গাইস, শুভ অষ্টমী। আজকে শুভ অষ্টমী আর শুভ অষ্টমী নেই। বাবা, ওই বড়বের মধ্যে দাঁড়িয়ে ব্লগ করছে, ঘন্টা কাজে যাচ্ছে, চলছে 3টে বাজে, আর 1 ঘন্টা দাঁড়াতে হবে। দেখো আমার ঘামগুলো চকচক করছে। অ্যাকচুয়ালি আমরা আজকে লাঞ্চের জন্য রেস্টুরেন্টের নাম লিখিয়েছি, 50 জনের পরে লাইন আছে। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এর আগে একটা রেস্টুরেন্টে গেছিলাম, তারা তো বলছে যে সন্ধ্যা 6টার পরে, ওই জন্য ঘুরে এখানে চলে এসেছি। এখানে এসে ওই অবস্থা। হ্যাঁ, তবু এখানে একটু তাড়াতাড়ি হয়ে যাবে গরমের মধ্যে। হ্যাঁ, মরে যাবো এখানে। ঠিক আছে, যদি ঢুকতে পারি তাহলে আবার ব্লক করবো, নাহলে আর ব্লক করবো না। ঢুকতে না পারলে কোথায় খাবো? হ্যাঁ, বাইরে রাস্তায়। কোথায়? রাস্তায় চলে যাবো, বাড়ি পোস্ট করে থাকবো আমি। অনেক যুদ্ধ করে ঢুকতে পেরেছি। চুলের স্ট্যান্ডে দাঁড়ো, চুলের স্ট্যান্ডে দাঁড়ো, রুমাল দিয়ে বেঁধে নি। আমাদের খাবার এসে গেছে, একবার খাবারগুলো দেখাচ্ছি, তোমরা ভয় পেয়ে যাবে। খাবারগুলো খাওয়ার পরে এত বেশি মিষ্টি, মানে যে লাস্টে দই মিষ্টিটাও খাওয়া যাচ্ছে না। শান্তনু অলরেডি চলে গেছে বাথরুমে, কি করতে গেছে জানি না, মিষ্টি খাওয়া ছেড়ে আর খেতে পারছে না। আর মা কি বলছিলে বলো, সব মিষ্টি খেয়ে তারপর কি ভালো লাগছে? মায়ের হচ্ছে লেবুটা, মা বলছে যে এত মিষ্টি খাবার যে সব কিছু খাওয়ার পরে লাস্টে আবার যে গন্ধ লেবুটা দিয়েছে ওইটা চাটতে বেশি ভালো লাগছে। ও হচ্ছে বাথরুমে হাত ধুতে গেছে, হাত ধুতে গিয়ে আটকে গেছে। বাথরুমে আটকে গেছিল, তারপরে জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিলাম, মানে দরজাটা মানে আটকে গেছিল, টাইটে খুলছিল না। তারপর দরজা ধাক্কা দিলাম, তারপর বেটার দা ধাক্কা মেরে বার করে বাজে। আর ও ফোন নিয়ে যায়নি। হ্যাঁ, ফোন নিয়ে গেলে আমার ফোন না, ফোন তো রেখে গেছে এখানে। আমি মিষ্টি পছন্দ করি, আমি খাওয়া নষ্ট করি, এত মিষ্টি ভালো লাগে, তারপরেও খেতে পাচ্ছে না, মানে আমাদের অবস্থা তো বোঝাই যাচ্ছে। শান্তনু দইটা খেয়ে নে, 1000 টাকা দিলেও খাবো, 1000 টাকা দিলেও খাবো। কেকের উপরে যেগুলো দেয় ভালো না, একদম ভালো না। এই জন্য আমাদের পুজোর সময় রেস্টুরেন্টে খাওয়া উচিত, আজকের জন্য এখানে এন্ড করছি। আর পল্লবি দেখতে পাচ্ছ নেই, সে কারণ ও বাড়িতে ঢুকেই এত টায়ার্ড হয়ে গেছে, এত গরম লেগেছে, ও কিছু না চেঞ্জ করি ওপরে ঘুমিয়ে পড়েছে। টাটা, আমি দেখিয়ে দিচ্ছি কি বাজে। বুঝতে পেরেছ? টাটা।